প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 17 ফেব্রুয়ারি 2024 রুশ শনিবার। আমরা আছি নেত্রকোনা পৌর সুপার মার্কেট পাইকারি কাঁচামালের আড়তে। এইখানে পেঁয়াজ, রসুন, আলু পাইকারি মূল্যে বিক্রি হয়। আজকের পাইকারি বাজারে কত টাকা কেজি পাইকারি পেঁয়াজ আলু বিক্রি হচ্ছে তা সঠিক তথ্যটি এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব। আর দর্শক, অবশ্যই আপনাদের এলাকায় পেঁয়াজ, রসুন, আলু কত টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তাহলে অন্য দর্শকরাও বুঝতে পারবে কোন জায়গায় কত টাকা কেজি পেঁয়াজ আলু বিক্রি হচ্ছে। আর দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটি বেশি 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 করে শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। সবথেকে ভালো পাবনার দেশি পেঁয়াজটা আজকে আমরা পাইকারি বিক্রি করছি 100 টাকা কেজি। গতকালকেও কিন্তু এই ভালো পাবনার দেশি পেঁয়াজ আমরা পাইকারি বিক্রি করেছিলাম 105 থেকে 108 টাকা কেজি। আজকে প্রতি কেজি পাবনার দেশি পেঁয়াজে 5 থেকে 6 টাকা কেজি কমে গেছে। তারপরে আসি রাজশাহীর পেঁয়াজ। দর্শক, আজকের পাইকারি বাজারে সবথেকে ভালো রাজশাহীর দেশি পেঁয়াজ আমরা পাইকারি বিক্রি করছি 95 থেকে 98 টাকা কেজি, যা গতকালকে আমরা পাইকারি বিক্রি করেছিলাম 105 থেকে 106 টাকা। এই রাজশাহীর দেশি পেঁয়াজের মধ্যেও আজকের বাজারে 5 থেকে 6 টাকা কেজি কমে গেছে। দর্শক, ধারণা করা যাচ্ছে এভাবে যদি আমদানি হয় তাহলে আর কিছু কমতে পারে পেঁয়াজের দাম। আর বাজারে কিন্তু একদম ক্রেতা নাই বললেই চলে, এজন্যই আরও বাজারটা ধসে পড়েছে। তারপরে আসি আলুর মধ্যে। আজকের পাইকারি বাজারে প্রচুর পরিমাণে আলুর আমদানি বেশি, 1-2 টাকা কেজিতে দামও কম বিক্রি হচ্ছে। আজকের বাজারে সবথেকে ভালো রংপুরের সাদা ডায়মন্ড আলু আমরা পাইকারি বিক্রি করছি 23 টাকা কেজি, যা গতকালকে বিক্রি হয়েছিল 24 টাকা। প্রতি কেজি রংপুরের ডায়মন্ড আলুতে 1 টাকা কমেছে আজকের পাইকারি বাজারে। তারপরে আসি রংপুরের স্টিক ডায়মন্ড। আজকের পাইকারি বাজারে সবথেকে ভালো রংপুরের স্টিক ডায়মন্ড আমরা পাইকারি বিক্রি করছি 22 থেকে 23 টাকা কেজি, যা গতকালকেও বিক্রি হয়েছিল 24 টাকা কেজি। তারপরে আসি দর্শক টিপিএস দেশি আলু। আজকের পাইকারি বাজারে সবথেকে ভালো টিপিএস দেশি আলু আমরা পাইকারি বিক্রি করছি 24 থেকে 25 টাকা কেজি। এই টিপিএস আলুটা গতকালকেও কিন্তু আমরা বিক্রি করেছিলাম 25 থেকে 26 টাকা কেজি। আজকে অতিরিক্ত আলুর আমদানির কারণে, বাজারে ক্রেতা না থাকার কারণে 1 টাকা কেজিতে কম বিক্রি হচ্ছে সব আলুর মধ্যে। দর্শক, আজ এ পর্যন্তই।